আচমকাই পরপর দুদিন বর্ধমানের গোলসি দু নম্বর ব্লকের দাঁতপুরে দামোদরের বালির চরে হেলিকপ্টারে করে অজানা মানুষের ঘোরাফেরা চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে এলাকায়। যদিও এ ব্যাপারে পুলিশ সঠিক কিছু জানাতে চায়নি। জেলা পুলিশ সুপার ক্যামেরার সামনে কিছু জানাতে না চাইলেও মৌখিকভাবে জানান যে হেলিকপ্টার দুটি সেনাবাহিনীর হতে পারে এবং প্রশিক্ষণ বা জরুরি কোনো কারণেই অবতরণ। জানা গেছে গত 15 জানুয়ারি প্রথম খণ্ডঘোষ গোলসির গ্রামবাসীরা লক্ষ্য করেন গোলসি দু নম্বর ব্লকের দাঁতপুর এলাকার দামোদরের বালির চরে হেলিকপ্টার। এরপরে সোমবার পরপর দুটি হেলিকপ্টার বালির চরে নামে, একই সাথে হেলিকপ্টার থেকে প্রায় 20 জন নামে দামোদরের বালির চরে। কিছুক্ষণ সেখানে ঘোরাফেরা করার পর কপ্টার নিয়ে তারা চলে যায়। দুটো হেলিকপ্টার এলো, সেই হেলিকপ্টারগুলো থেকে মোটামুটি 10-15 জন করে লোক নামলো, একটু ঘোরাঘুরি করলো। সঠিক কালো রঙের পড়েছিল সব লোকগুলো। এটা সবাই চিন্তা করছি যে কী জন্য আসছে। আগের দিনও একটা এসেছিলো কিন্তু কোনো লোকজন দেখা যায় নাই, নেমেছিলো কিন্তু লোকজন নামে নাই, শুধু হেলিকপ্টারটা নামলো। কিছুক্ষণ থাকার পরে আবার চলে গেলো, জানি না কী জন্য আর প্রতিদিন আসছে। আবার দুটো এসেছিলো, আজকে মোটামুটি 10-12 জন করে লোক নেমেছিলো দুটো হেলিকপ্টার থেকে। এইটা হচ্ছে নেমেছিলো দাঁতপুর এলাকাতে, আমাদের সব রূপসা ঘাট থেকে সব দেখা গেল তীর পরে। গোলসি মৌজা ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মনে। কেন এবং কি কারণে আচমকা হেলিকপ্টার দামোদরের বালির চরে নামলো, কারাই বা এলো গেল, সেই নিয়ে এখন তারা রয়েছেন আতঙ্কে এবং একই সাথে জিজ্ঞাসা রয়েছে তাদের মনে। কৃষ্ণ সাহার রিপোর্ট, মোবাইল নিউজ 19।